তৃণমূলের কাছে বাংলার মানুষ জমদুত দান করাবে। আগামী দিনে তৃণমূলের কাছে বেঁচে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। তৃণমূলকে মানুষ সুদে আসলে কড়ায় গণ্ডায় ফেরত দেবে সব, নাই তো কালেকটিভ চুরি। গ্রাম পঞ্চায়েতে যে লোকটা পুকুর চুরি করেছে, যে লোকটা জব কার্ডে টাকা মেরেছে, তাকে তো গাছে বেঁধে পেটাবে পাবলিক। তাহলে এই দিদির দুধ প্রকল্পটা হচ্ছে তাদেরও সুরক্ষা কবচ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে আসলে চোর গুন্ডা বদমাশ লুটেরারা যারা পঞ্চায়েতে লুট করেছে তাদের বিরুদ্ধে যাতে পাবলিক ক্ষেপে না যায়, তাদের যাতে পাবলিক গাছে বেঁধে না পেটায়, তাদের বিরুদ্ধে যাতে পাবলিক রায় না দেয়, তার জন্য আসলে তাদের সুরক্ষা কবচের আড়ালে লুম্পেন বাহিনী, তোলাবাজিরা, এলাকার সমাজ বিরোধীরা তালা এই দিদির দুধ হয়ে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেবে। পঞ্চায়েতের প্রধান 5 বছর চুরি করেছে, বলছে প্রধান থেকে সরিয়ে দেন। আরে জেলে কে পাঠাবে? চোরেদের জায়গা তো জেলে, সেখানে পথ থেকে সরে গেলে 7 গুণ মাপ হয়ে যাবে। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সুচতুরভাবে যেটা করতে চাইছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বছরের ব্যর্থতা, চুরি, দুর্নীতি, লুটটাকে আসলে একটা পর্দা দিয়ে ঢেকে দিতে চাইছেন। প্র্যাকটিক্যালি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা রাজনীতি সচেতন তারা বুঝতে পারছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ঘুরে আঙুলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই দেখাচ্ছেন। তৃণমূলের ভেতরে তৃণমূল ঠিক করুক যে কোন তৃণমূল কোন তৃণমূলকে হারাবে, অভিষেক তৃণমূল মমতা তৃণমূলকে হারাবে। আচ্ছা তুমি বলো তো, এই যে বারবার বলছে কন্যাশ্রীর টাকা লুট হয়েছে, তাহলে দেখার দায়িত্ব কার ছিল? দেখার দায়িত্ব প্রধানের ছিল। প্রধান কে ঠিক করেছিল? তৃণমূলের জেলা সভাপতি। সভাপতিকে কে ঠিক করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে বকলমে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের দিকে চুরি দুর্নীতির আঙুল তুলছেন, প্র্যাকটিক্যালি তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালেকটিভ দুর্নীতির একটা পার্ট। তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি দুর্নীতিগ্রস্ত, এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিচ্ছেন। এক ডাকে অভিষেক, এরপর এলো দিদির দূত। দিদির সুরক্ষা কবচ বলা হচ্ছে, পঞ্চায়েত ভোটের আগে কতটা কার্যকরী এই প্রকল্প, কথা বলবো। আমার সঙ্গেই রয়েছেন মাম নেতা সৈকত গিরি, কি বলবেন দাদা? দেখো একটা বিষয় হচ্ছে, 2023 সালের আজকে আমরা নতুন বছরের দ্বিতীয় দিনে উপস্থিত হয়েছি। 2022 সালের 31শে ডিসেম্বর যখন গোটা বাংলা বর্ষবরণের উৎসবে ব্যস্ত, তখন নন্দকুমারে আর্জুনা বিবি বলে একজন মহিলা, সে তার কাঁচা বাড়ির পাকা বাড়ির তালিকায় নাম লেখানোর জন্য বারবার পঞ্চায়েতের কাছে ঘুরে এসে ব্যর্থ হয়ে বিডিও দপ্তরে গেছিল তার দাবি জানাতে। সারা রাত ধরে পুলিশ লকআপের ভেতর ঢুকিয়ে আর্জুনা বিবির ওপর অত্যাচার চালালো, কোনোরকম মহিলা পুলিশকর্মী ছাড়া তার উপর আক্রমণ হলো। এই পশ্চিমবাংলার মাটিতে দিদির দূত কি আর্জুনা বিবির বাড়িতে যাবে? দিদির দূত কি যাবে জলপাইগুড়ির তৃণমূলের যুব সম্পাদকের স্ত্রী, যে সাদা খাতায় চাকরি পেয়ে এখন চাকরি বিচারপতির নির্দেশে চাকরি চলে যাওয়ার পথে প্রিয়াঙ্কা ঘোষ, তার বাড়ি? দিদির দূত কি যাবে সোনারপুরের তৃণমূলের কাউন্সিলর, সাদা খাতায় চাকরি পাওয়া ওই কোহেলি ঘোষের বাড়িতে? দিদির দূত কি যাবে খানাকুলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের, তার সহসভাপতির স্ত্রী সাদা খাতায় চাকরি পেয়েছে, তার বাড়িতে? আসলে দিদির দূত যাবে কাদের কাছে? যারা এই সমাজের মধ্যে দাঁড়িয়ে তৃণমূলের অন্যায়, অত্যাচার, লুট, কাটমানি, তোলাবাজির বিরুদ্ধে বিরোধিতা করেছে, তাদের কাছে যাবে, রাতের অন্ধকারে যাবে, ভয়ের হুমকি হিসেবে যাবে, একটা কালো চেহারা হিসেবে যাবে, আসলে এটা প্রচ্ছন্ন হুমকি হিসেবে যাবে যে তুমি আমার দলের কথা অনুযায়ী চলো, দিদির কথা অনুযায়ী চলো, তৃণমূলের কথা অনুযায়ী চলো, নাহলে তোমার বাড়িতে রাত্রিবেলা দুধ এসে উপস্থিত হবে। হয়েছিল তো 2018 সালে, যে কথাগুলো তৃণমূল আমাদের বিরুদ্ধে বলতো, যে আমরা নাকি 34 বছরের বাম জমানায় বিরোধীদের বাড়ি জ্বালিয়েছি, ঘর পুড়িয়েছি, 2011-এর পর কী অবস্থা? শুধুমাত্র বামকর্মীদের, কংগ্রেসের কর্মীদের, বিজেপির কর্মীদের, এই রাজ্যের নাট্য সংস্কৃতি ব্যক্তিদের, তাদের উপর আক্রমণ হয়েছে, শিল্পী জগৎ, সাহিত্য সংস্কৃতি, সব মানুষের উপর আক্রমণ হয়েছে। আসলে দিদির দূতেরা হচ্ছে ভয়ঙ্কর হবে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে। আসলে একটা পরিকল্পনা করা হচ্ছে পঞ্চায়েতের আগে বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়ে তাকে কনভিন্স করানো, যে হয় তুমি তৃণমূলকে ভোট দাও, হয় তুমি তৃণমূলের পক্ষে থাকো, তুমি তৃণমূলের বিরোধিতা করলে তোমার বাড়িতে আমরা পৌঁছে যেতে পারি। এটা ভয়ঙ্কর পরিকল্পনা। কেন? এতদিন ধরে তো দিদিকে বলেছিল, এতদিন ধরে তো সরকারের এই কলকাতা পৌরসভায় টক টু মেয়র ছিল, একের পর এক পৌরসভা, একের পর এক বিধায়ক দুয়ারে বিধায়ক প্রকল্প চালু করেছিলেন। কি প্রকল্পগুলোর কি অবস্থা? দুয়ারে সরকার না, দুয়ারে বিধায়ক ছিল, চণ্ডীপুরের অভিনেতা বিধায়ক সোম চক্রবর্তী দুয়ারে বিধায়কের টোল ফ্রি নাম্বার দিয়েছিলেন, সেই নাম্বারে ফোন করে বাংলার মানুষ একদিনও পায়নি বিধায়ককে। গোটা রাজ্য জুড়ে তুমি তাকিয়ে দেখো, তোমার তো স্মরণে আছে টক টু মেয়রের কাছে, ফিরাদ হাকিমের কাছে ফোন গেছিল যে দাদা আমার এখানে আপনার তৃণমূলের লোকেরা তোলাবাজি করছে, প্রমোটিং করছে। সমাধান হয়নি, সমাধান হয়নি যে তৃণমূলের দিদিকে বলো নাম্বারে ফোন করে যে দিদি আমার গ্রুপ সি গ্রুপ ডি এসএসসি প্রাইমারি চাকরির প্যানেলটা কবে বেরোবে, একবারও সমাধান হয়নি। তোমার মনে আছে শেখ হাসিনার আত্মীয় সল্টলেকে বসে তার যখন তোলাবাজি হয়েছিল, সে তো দিদি স্মরণাপন্ন হয়েছিল, হয়নি সমাধান। প্র্যাকটিক্যালি দিদিকে, দিদির যে দূত প্রকল্প, এটা হচ্ছে পঞ্চায়েতে পঞ্চায়েতে তৃণমূলের চোর লুটেরা নেতাদের সেফগার্ড করবার জন্য আসলে একটা ভয়ের নাম, ভয়ের প্রকল্প। এই প্রকল্প থেকে বাংলার মানুষকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। তুমি বলো তো আজকের মঞ্চ
মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, বললেন আমি আমার পরিবারকে কিছুই গিফট দিতে পারতাম না। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন। কত স্যালারি ছিল মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জমানায়, আর এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে নিজের বেতন বাড়িয়েছেন, প্রতিদিন 10,000 টাকা বেতন করেছেন, প্রতি মাসে 2 লক্ষ। আমার কথা বিশ্বাস করতে হবে না, তুমি যে কোনো গভর্নমেন্টের অডিটে দেখতে পাবে অথবা তুমি গুগল সার্চ করে দেখবে স্যালারি মমতা বন্দ্যোপাধ্যায় 2,25,000 পার মান্থ, তুমি 30 দিয়ে ভাগ করে দেখো, পার ডে 10,000। গোটা রাজ্য জুড়ে পশ্চিমবাংলার মাটিতে যখন এসএসসি প্রাইমারি টেটে চাকরি নেই, বেকারের কর্মসংস্থান নেই, ও সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না, কেন একজন মুখ্যমন্ত্রী এত বেতন নেবেন? কেন এমএলএ এমপিদের বেতন বাড়বে? বামফ্রন্ট তো 34 বছর ছিল, কত টাকা ছিল মুখ্যমন্ত্রীর বেতন, কত টাকা ছিল এমএলএদের বেতন, কত টাকা ছিল এমপিদের বেতন? আসলে যে নেতা মন্ত্রীরা এমএলএ এমপিরা তৃণমূলের সরকারে থাকাকালীন সমস্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করে জনগণের ট্যাক্সের টাকায়, তারা আবার নিজেদের আখের গুছিয়ে তারপর বলছে টাকা কোথা থেকে দেবো, বেতন কোথা থেকে দেবো, তাহলে আপনাদের বেতনটা বাড়লো কোথা থেকে, সে টাকাটা কোথা থেকে আসছে?